প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল বেঙ্গলি জানাই আরও একবার স্বাগত। বন্ধুরা, আপনারা বারবার কমেন্ট করে আসছেন, দাদা গ্রুপ ডির সম্বন্ধে কিছু খবর বলুন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমেই আলোচনা করা হলো গ্রুপ ডি নিয়ে কী আপডেট রয়েছে। তার আগে দর্শক বন্ধুদের কাছে আরেকবার অনুরোধ, যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তাদের উদ্দেশ্যে জানাই, এই ধরনের খবরগুলি আপনারা পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে দেখে নিন। গ্রুপ ডির পদে নির্বাচিত হওয়ার পর বছর ঘুরলেও মেলেনি নিয়োগপত্র, নাম পড়ে রয়েছে ওয়েটিং লিস্টে। গত 2018 সালের অগাস্টে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো নিয়োগপত্র পায়নি তারা। বোর্ড অফিস থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাড়ি সর্বত্র গিয়েও কোনো সুরাহা মেলেনি। এই অবস্থায় অবিলম্বে স্বাস্থ্য দপ্তর ও বিভিন্ন দপ্তরে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীকে আবারও চিঠি দিলেন বঞ্চিত ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা। এই নিয়ে চাকরি প্রার্থী সুব্রত দেবপ্রধান বলেন, নতুন মন্ত্রিসভায় শপথের দিন নতুন সরকারের কাছে চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবকে গণচিঠি ও গণমেলের মাধ্যমে সারা রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরে দ্রুত চাকরির আবেদন জানিয়েছিল, কিন্তু এখনও তাদের সুনিশ্চিত চাকরির তালিকা প্রকাশ করা হয়নি। গতকাল 11 জুন শুক্রবার আবারও সারা রাজ্যব্যাপী গণমেল কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আবেদন জানাই আমরা। পুরনো সরকারের কাছে বিভিন্ন সহায়তার বার্তা জানিয়ে এসেছেন এবং নতুন সরকারের শপথের দিন আবেদন জানিয়েছি, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, আমরা দ্রুত নিয়োগ চাই। সুব্রত দেবপ্রধান আরও বলেন, আমাদের একটাই দাবি, আমাদের বেশিরভাগ স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরে প্রচুর গ্রুপ ডি কর্মীর দরকার, তাছাড়াও বিভিন্ন দপ্তরে লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে। মাননীয়া নিজে 60,000 গ্রুপ ডি নিয়োগে ঘোষণা করেছিলেন 2016 সালে, তাই দ্রুত বিভিন্ন দপ্তরে ও স্বাস্থ্য দপ্তরে নিয়োগের তালিকা প্রকাশ করা হোক। এরপর তিনি বলেন, আমরা গতকাল মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্ন, মুখ্য সচিবের পাশাপাশি চেয়ারম্যান মহাশয়কেও মেল করেছি, তাছাড়া মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নবনিযুক্ত মাননীয়া সায়নী ঘোষকেও আমরা নিয়োগের তালিকা প্রকাশ করার জন্য আবেদন জানিয়েছি। আমরা সবাই মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টির দিকে তাকিয়ে আছি, আশা করি দ্রুত সমাধান করে দেবেন। মেলেতে উল্লেখ করা আছে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি কর্মীর সংকট কাটাতে 2016 সালে বিধানসভা ভোটের আগে 60,000 গ্রুপ ডি নিয়মিত নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠিত হয়। প্রথম ধাপে 6,000 নিয়োগের মধ্যে 5,400 জন নিয়োগ হয়, যাদের বেশিরভাগ স্বাস্থ্য দপ্তরেই নিয়োগ হয়েছিল এবং কিছু জনকে ওয়েটিংয়ের তালিকায় রাখা হয়। আমরা সেই বঞ্চিত অবহেলিত বেকারত্বের যন্ত্রণায় জর্জিত ওয়েটিং লিস্টের চাকরি প্রার্থী। বিধানসভা ভোটের আগে আমরা 3 বছর ধরে সশরীরে উপস্থিত হয়ে মেল টুইট বিভিন্নভাবে আমাদের নিয়োগের জন্য আবেদন জানিয়ে এসেছি, কিন্তু আজও আমরা চাকরি পেলাম না। নতুন সরকারের কাছে, বিশেষত আপনার কাছে করজোড়ে আবেদন করছি, করোনা মহামারীতে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করুন। বর্তমানে করোনা মহামারীতে যেখানে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, স্বাস্থ্য দপ্তরে প্রচুর গ্রুপ ডি কর্মীর দরকার, বিভিন্ন দপ্তরে প্রচুর প্রচুর শূন্যপদ রয়েছে, আমরা যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত আছি। মহাশয়া, আপনার মানবিক দিক দিয়ে সব দিক বিবেচনা করে বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে সকল ওয়েট লিস্টেড কর্মী প্রার্থীদের আপডেটেড ভ্যাকেন্সিতে দ্রুত নিয়োগ দিয়ে বেকারত্বের বন্ধন থেকে মুক্তি করুন এবং করোনা আক্রান্তে মানুষের সেবা করার জন্য আবারও করজোড়ে নিবেদন জানাই। ভালো থাকবেন।